वेलकम बैक टू माय चैनल जयिता चले नतुन आरेकटा शुभ सकाले तो सबाइके गुड मर्निंग जानिए आज के ब्लगटा शुरू करछि अनेक दिन पर माने कयेक दिन परेई आमी आमार सामना सामने एसे ब्लगटा शुरू करलाम। तो सकाल बेला चा निये बसे गेछि, चाटा खाई तार भाबलाम जे सकाल बेला चाय दिए शुरू करी, आज के टुकिटाकि जा जा काज बाज आछे सेगुलो शेयर करब। तो चलुन, আর আমরা তো ভালোই আছি, আপনারাও আশা করি ভালো আছেন। তো চলুন দেখতে থাকুন আজকে সারাদিনের কাজবাজ কী কী করছি না করছি। তো এই যে সকাল সকাল চা নিয়ে বসে গেছি, চাটা খেয়ে বাকি কাজবাজ সেরে নেব। জামা কাপড় কাঁচা ধোয়ার আছে, যা বৃষ্টি জামা কাপড় অর্ধেক শুকাচ্ছে না, গন্ধ এই সমস্ত করতে করতে যাই হোক দেখতে থাকুন। চাটা এখন খেয়ে নিই, তারপরে গিয়ে রান্না বান্না কাজকর্ম অনেক আছে, সব কিছু টুকটুক করে শেয়ার করব, পুরোটা তো আর শেয়ার করা যায় না। এই যে এখানে আমি মাছ ভিজিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সবার আগের কাজ, মাছটা ভিজতে থাকুক ততক্ষণে আমি ওদিকে বাকি কাজবাজ সেরে নিই। বিছানাপত্র তোলা, জামা কাপড় গোছানো, জামা কাপড় কিছুটা আছে যেটাকে আয়রন করে নিতে হবে, মানে বৃষ্টির জন্য মনে হচ্ছে কি শুকাচ্ছেই না, ঠান্ডা ঠান্ডা, ওগুলোকে একটু আয়রন করে নিতে হবে। পুরো ব্যালকনি ভর্তি, এখনও বাথরুমে ভেজানো আছে কাচার জন্য, মানে কি অবস্থা। এই যে এগুলো এখন আমি আয়রন করে পরিষ্কার করে নেব, একটু শুকিয়ে বিছানাপত্র সব গুছিয়ে পরিষ্কার করে নেব। মাছটার জল দিয়ে আমার বিছানা দেখুন গোছানো হয়ে গেছে, ঘরদর পরিষ্কার, এগুলো আমি সব গুছিয়ে রেডি করে নিয়েছি, একটু আয়রন করে ভাঁজ করে নিয়েছি জামাগুলো যেগুলো ছিল, বাকি একটু মেলে ঠেলে রেখেছি এদিক ওদিক করে। আকাশটা এখনও হালকা মেঘ আছে, তবে এখন যদিও বৃষ্টি হচ্ছে না, তা বাইরে মেঘ আছে হালকা হালকা। তো রান্নাঘরে চলে আসলাম, এখানে মাছ, এখানে কাটা মাছ আছে আর একটু চিংড়ি মাছ রেখেছি, ওই চিচিঙ্গা দিয়ে ওটা ভাজা করব, ভাতটা বসিয়ে দিয়েছি আর মাছের তেল ঝোল, কেউ বলে তেল ঝোল কেউ বলে হলুদ ঝোল, যাই হোক ওরকম একটা হালকা পাতলা করব। ব্যাস এটাই আজকে আমাদের লাঞ্চ হবে। এদিকে ভাতটা হোক, এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম চিচিঙ্গাটা ভাজার জন্য। তেমনভাবে রান্না শেয়ার করছি না, মোটামুটি যা করছি সেটাই শেয়ার করছি, কি কিভাবে করছি না করছি অত ডিটেলসে বলছি না। এখানে পেঁয়াজ আর কালো জিরে দিলাম, একটু চিংড়ি মাছ কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে চিচিঙ্গাটা ভেজে নেব। অন্য সময় আমি পোস্ত দিয়ে ভাজি, তো আজকে যেহেতু চিংড়ি মাছ দেবো বলে ওই জন্য আর পোস্তটা দিলাম না। কিছু কিছু পুরানো জিনিস ফেলতে গিয়েও ফেলতে পারি না, এই কড়াইটাই আমার সে তেমনি, মানে ইচ্ছা থাকলেও ফেলার ইচ্ছা করে না। যাই হোক কড়াটা আমি চেঞ্জ করলাম, তার কারণ আমার চিচিঙ্গাটা বসিয়ে দিয়ে বাইরে গেছিলাম, একটু তলাটা লেগে গেছিলো বলে ওটার থেকে এই প্যানটা নিয়ে ওটা বাইরে বের করে দিলাম। যেটা বলছিলাম যে পুরানো জিনিস মানে ফেলার ইচ্ছা থাকলেও ফেলা যায় না, ওই কড়াইটা আমার এমন প্রিয়, ওই কড়াইটা রান্না করতে এতটাই ভালো লাগে যে মন চাইলেও আমি সেটাকে আর ফেলে দিতে পারছি না, এরকম একটা ব্যাপার। অনেক পুরানো আমার সংসার লাইফে ফার্স্ট কড়াই ওটা। তো যাই হোক এবার মাছগুলো করে নিই। তো মাছটা দেখুন এখানে তেল দিয়ে দিয়েছি, মাছটা নুন হলুদ মাখা ছিল, ওটাকে ভেজে নেব, খুব বেশি কড়া করব না, মোটামুটি হালকা লাল করে ভেজে, তারপরে কোনো মশলা যাবে না এটা, টমেটো কাঁচা লঙ্কা একটু কালো জিরে নুন হলুদ, আর নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। খুব মানে কম মশলায় খুব সহজে খুব তাড়াতাড়ি এবং খুব ভালো, মানে টেস্টি একটা খাবার,
একটু রিচ টিচ খেলে মাঝে মাঝে এরকম পাতলা টাতলা খেতে ভালো লাগে। রিচ খেতে খেতে মুখটা একদম মেরে যায় আর ভালো লাগে না, তখন মনে হয় এরকম একটু এই ঝোলটা হলে অনেকটা ভাত খাওয়া যায়। এটাকে অনেকে তেল ঝোল বলে, কেউ হলুদ ঝোল বলে, যাই হোক যে যেভাবে বলে। এই যে একটু কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে, ওই মাছ ভাজার তেলটাতেই দিলাম। এবার একটা কাঁচা লঙ্কা, এই একটা টমেটো আর কতগুলো কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে একটু ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো, টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো দেখুন টমেটোটা একদম সফট হয়ে গেছে। এরপরে আমি হলুদ দেব, জল দেবো, ব্যাস হয়ে যাবে খুব ইজি প্রসেসে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর অবশ্যই করে অল অপশানটাও ক্লিক করবেন। আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পাওয়ার জন্য এটু করবেন। তাই যে জলও দিয়ে দিলাম, জলটা ফুটবে তারপরে একটুখানি মাছগুলো দিয়ে দেবো। জলটা আমার জাল উঠে গেছে, যে ফুটে গেছে, এবার মাছগুলো একে একে দিয়ে আর একটু ফুটিয়ে তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তা একদম রেডি হয়ে গেল খুব সহজে মাছের তেল ঝোল। অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। একবার অনেক সময় চারা ছোট মাছেরও হয়, যদিও চারা মাছ আমাদের খাওয়া হয় না, সেই জন্য এটা আছে, এটা দিয়ে, এটা দিয়েও খারাপ হয় না, ভালো হয়। ছোট ছোট বাটা মাছেরও হয়, খুব ভালো লাগে। এই যে ধনে পাতা দিয়ে বাকিটা নামিয়ে নেব, হয়ে যাবে আমার আজকের লাঞ্চ রেডি। তারপরে যাব বাইরের খাওয়া দাওয়া করে, আজকে একটুখানি বেরোনো আছে, একটা নিমন্ত্রণ আছে, তার জন্য একটা গিফট আনতে যাব। তো যাব, কতটুকু শেয়ার করতে পারবো জানি না। তো চলুন আমার রান্নাটা কমপ্লিট করে আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই। আর বারবার বলছি, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো দেখুন রান্না বান্না কমপ্লিট, পুরো রান্নাঘর পরিষ্কার, সব একদম ঘষে মেজে নিয়েছি। এবেলার মতো রান্নাঘরে ইতি। এই যে খাওয়া দাওয়ার পরে এখন বেরিয়ে গেছি, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, মানে ওই পারে যাব। আমি থাকি 4 নম্বর, আমি যাচ্ছি 1 নম্বরের দিকে, ওই পারে যাব, একটা ছোট্ট গিফট কিনবো, চলে আসব। এই যে আমার কেনা টেনা হয়ে গেছে, এখন কিন্তু আমি বাড়ি ফিরে যাচ্ছি। তো চলুন আজকের মতো এখানে, কি গিফট কিনলাম ওটা দেখানো যাবে না, ওটা সারপ্রাইজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।